দর্শকা শীতের প্রকোপের সবশেষ খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আজকে রংপুরে কি অবস্থা দেখছেন আর তাপমাত্রা কত জানাবেন? টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি, সব হজম করে দেয়। তানিয়া, অষ্টম দিনের মতো রংপুর অঞ্চল কুয়াশাচ্ছন্ন, ঢাকায় কুয়াশা ঢেকে আছে, আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরায়। তা শীতে জুবুথুবু পরিস্থিতি রংপুর অঞ্চলের মানুষের। আজকে রংপুরের তাপমাত্রা 11.5 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামীকাল থেকে তাপমাত্রার কিছুটা উন্নতি ঘটতে পারে এবং এই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ঘন কুয়াশা এবং মাঘের অর্থাৎ কনকনে ঠান্ডায় কিন্তু এই অঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষগুলো নেহাত বেকার হওয়ার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তারা কিন্তু খেতে খামারে যেতে পারছে না এবং কর্মজীবী মানুষগুলো তারা কিন্তু কোনোভাবেই কাজে যেতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালগুলোর পরিস্থিতি, এরা গত কয়েকদিন থেকে বলছি যে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। গত কয়েকদিনে 18 জন রোগী মারা গেছে বলে আমরা জানতে পেরেছি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে। এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে সচেতনতা জরুরি এবং শিশু এবং বয়স্ক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের যে সচেতনতা, এটি সচেতন থাকা জরুরি বলে তারা বলছেন। আর একইভাবেই সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন বৃত্তপার এবং সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রংপুর অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন যে যদি অসহায় মানুষগুলোর মাঝে শীত বস্ত্র বিতরণ করানো হয় তাহলে পরিস্থিতি কিন্তু বেগতিক হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল তানিয়া আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।